গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে হলো 10:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার চান্দান সব কমপ্লিট। আজকে অভিশ্রুতির পরীক্ষা আছে, ওরাল পরীক্ষা, আর শ্রুতলিপি পরীক্ষা আছে আজকে। রিটেনগুলো আগে সব শেষ হয়ে গেছিলো বলেইছিলাম, তো আজকে আছে, এখন নিয়ে যাচ্ছি, খুব তাড়া আছে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। স্কুলে অভিষেকেই দিয়ে আসবে, তো এখন দেখো ও সামনে বসবে, সব সময় বায়না করে সামনে বসবো স্কুলে যাওয়ার সময়, মানে সব যেই জায়গাতেই যাবে সেইখানে বলে আমি সামনে বসবো। তো যাই হোক, স্কুলে পৌঁছে গেছি, ওকে ঢুকিয়ে দেব। আর আজকে আমি বাড়ি যাব না, আমি স্কুলেই থাকবো, কেননা 1 ঘন্টা পরীক্ষা হবে, বেশিক্ষণ না, আবার বাড়ি আসবো, আবার যেতে যেতে সময় হয়ে যাবে। তো দেখো 1 ঘন্টা হয়েও গেল আর পরীক্ষাও শেষ। আর আজকে দেখো এখানে স্কুলের সামনে কটন ক্যান্ডি, খেলনার দোকান সব নিয়ে বসেছে। এখন অভিশ্রুতি এত বায়না করে না, খেলনার জন্যও করে না আর কিছুর জন্যই করে না। জেমস কিনে দিয়েছিলাম, এখন জেমসটা খাচ্ছে। মা জামাটা খুলে তারপরে তো খাবি। পরীক্ষা কেমন হলো বলো? আরে মাম্মি দুই বই দিল, ডান্স ক্লাস নিয়ে যাবে আজকে। আর ম্যাডামের শরীর ভালো না, তাই ডান্স ক্লাস হয়নি আজকে, বৃহস্পতিবার ডান্স ক্লাস থাকে, হয়নি। তাই না হলে ভেবেছিলাম আজকে তো অবস্থা খারাপ হয়ে যেত, পরীক্ষা দিয়ে 12:15 যেতাম, অনেকটা দেরি হয়ে যেত। পরীক্ষা কেমন হয়েছে বলো? বলেই না, ভালো পড়েছো তো? সব করতে পেরেছো? কি বলেছে মিস? কি বলেছে? কি বলেছে? এই দেখো চেঞ্জ করলাম, চেঞ্জ করে জানলাগুলো খুলে দিচ্ছি। আর আমার প্রত্যেক দিন 3-4 বার জানলা খুলতে হয়, লাগাতে হয়, খুলতে হয়, লাগাতে হয়, সবসময় লাগিয়ে তারপর যাই। তো এখন একটু কাজ আছে, সেগুলো করব, ঘরটর ঝাড় দেবো, ঘর মুছবো। আর সোফা কাম বেডটা সকালে আজকে আর ঝাড়া হয়নি, একবার সকালে ঝাড় দিয়ে গেছি ভালো করে, তাও আবার একবারে মানে ভালো করে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর ঘর মুছবো। তো সোফা কাম বেডটা দেখো আমার ঝাড়া হয়ে গেছে, আর আজকে আমার ভালোও লাগছে না কেন জানি না কাজ করতে। আর চান টান করে গেছি, রান্নাবান্না সেরে টেরে, তো সেই জন্যই হতে পারে। আর মনে হয় ঘুমিয়ে থাকি। আর এখন বলছে কমলা লেবুর জুস খাবে, তো সেই জন্য কমলা লেবু জুস করে দিচ্ছি। আর ও জুস করতে যে বায়না, ই আবার গ্লাসে দিতে হবে, স্ট্র দিতে হবে। আর দেখো বাটিটা নিয়ে চলে গেল ও, আর আমি এদিকে কাজ করছি, ওর সেটা হোশ নেই। ওই টিভি এখন ওই ঘরে লাগিয়েছে অভিষেক আমাদের বেডরুমে, তো এদিকে চলে গেছে টিভি দেখতে দেখতে, কমলা লেবু নিয়ে চলে গেছে দেখলে। তো বলছি দে, যে জুস করে দিচ্ছি না, আর এইভাবে খেলে কী করবে, একটু একটু খেয়ে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সারা ঘর কেমন আঠা আঠা হয়ে থাকে বলো। তো জুস করে দিই ওকে, তো জুসটা বলেছি খা আর টিভি দেখ এক জায়গায় বসে। ও আর এক জায়গায় থাকে, একটু কতক্ষণ দেখে আবার ওর কাজ শুরু হয়ে যায়। সোফা কাম বেডের মধ্যে অভিষেকের চশমা আর টশমা সব রেখে চলে যাবে অফিসের কাজে, আর আমাকে সব গুছিয়ে রাখতে হয়, কোনো জিনিস একটা জায়গায় গুছিয়ে রাখবে না। তো এগুলো দেখো আমি ডাইনিং টেবিলটাও একটু মুছে নিলাম, ধুলো টুলো পড়েছে, তো সোফা কাম বেডটা ঝেড়েছি যে, তো এখন ভালো করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে টেন্ট হাউসটা কালকে বলেছি লাগিয়ে দিতে, এত উৎপাত করছিল, তো বলছি যে অভিষেককে যে আমি বের করে দিচ্ছি, একটু লাগিয়ে দাও একটু, তাও 1 ঘন্টা তো চুপ থাকবে। আর স্কুল থাকলে না এতটা আমি মানে এখন যে এত বোঝা যায় না যে এত উৎপাত করে, কিন্তু স্কুল যে এখন বন্ধ 1 ঘন্টার জন্য যায়, তো সেই জন্য মানে থাকতে পাচ্ছি না আর বাড়িতে উৎপাতে। তো যা খেলনা আছে সব বের করে দেখি, বল খেল খেল। আর একদিন ওর সব খেলনাগুলো আরেকদিন দেখাবো, এর আগেও আমি দেখিয়েছিলাম আমি বিশ্রুতির খেলনা, আর বাকি যেগুলো আছে সেগুলো আর দেখানো হয়নি, তো একদিন আমি দেখাবো সবগুলো। তো এই দেখো সকালে একবার ঝাড় দিয়ে গেছি, তাও দেখো কত নোংরা বেরিয়েছে, মানে আমাদের আসলে একদম রোডের পাশেই বাড়ি, তো এত নোংরা হয়। তো এখন আমি ঘরটাও মুছবো, মুছে নিই, আর এখন আমি হাত দিয়েই মুছি, ও তো হাত দিয়ে মুছতেই মনে হয় সুবিধা লাগে, মনে হয় খুব পরিষ্কার হয়, আর যার যেটাতে ভালো লাগে। আগে আমি ওয়াইপার দিয়েই করতাম, কিন্তু এখন আর করি না, এখন হাত দিয়ে মুছি। তো চলো মুছে নিই।
দেখো নোংরাগুলো ফেলা হয়নি, আর এই যে ফলের পোকাগুলো আছে না, সেগুলো কীভাবে উঠছে, তো এখন গিয়ে নোংরাগুলো ফেলে আসবো। আর আমাদের এখানে অনেক নিয়ম, একদিকে ভিজা একদিকে শুকনো নোংরা রাখতে হয়, তো সেই জন্য এগুলো প্যাকেটে সব ভেজা নোংরা, তো এখন এগুলো ফেলে দেবো নিয়ে। আর অভিশ্রুতি জুতো পরছে, আর জলের দুটো ক্যান ছিল ফাঁকা, সেগুলো একবারে দিয়ে কাকুর বাড়িতে তারপর নোংরাগুলো ফেলে আসবো। এখন একটু যাচ্ছি বাজারে, কালকে তো শুক্রবার, একটু পনির আনবো আর পান আনবো মাসির জন্য, তো চলো যাই তাড়াতাড়ি। আমাদের বাজার মানে তো জানো এই বিরাটি, তো এখানে স্টুডিওতে এসেছি, স্টুডিওটা ওই ছবি বানাবো বিশ্রুতির, কিন্তু স্টুডিও আজকে বন্ধ আছে, তো মাসির জন্য পান নিয়ে নিচ্ছি। আমার জন্য সকালবেলা আমি নিয়েছিলাম স্কুলে যখন এসেছি, আর কমলা লেবু আজকে দুখানা ছিল, শেষ হয়ে গেছে, তো কমলা লেবু নিয়ে নিই। আর মেয়ে কেন জানি না কমলা লেবুটাই খেতে ভালোবাসে, মৌসুম্বি লেবু তো খাবেই না, বলবে শুধু কমলা লেবু দাও কমলা লেবু দাও, তো সেই জন্য কমলা লেবু নিয়ে নিলাম। আর ভালোই আছে দেখো। আর এদিকে দেখো লাই শাক উঠেছে, লাই শাক পেয়েছি দেখো কত সুন্দর লাই শাকগুলো। আর এখন দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর অভিশ্রুতি বললো চল মেলা দেখে, চলো মেলাতে যাব, এটা শিশু মেলা, তো এটা আজকের থেকেই শুরু হয়েছে সুভাষ উদ্যানে বিরাটিতেই, তো ঢুকে পড়লাম আজকেই, মানে আজকের থেকে ডিসেম্বরের 1 তারিখ থেকেই শুরু, তো অনেক কিছু বাচ্চাদের খেলনা এসছে, যে দেখো নৌকা, আর এই যে বাইক গাড়িগুলো, আর এই যে ছোট ছোট গাড়িগুলো, এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য খুব ভালো লাগে। আর অনেক দেখো দোকান এসছে খেলনার, তারপর গলার হার, নাকের, কানের দুলের এসবের দোকান, বাসনের দোকান, আর মেলাতে তো জানোই কী কী আসে। আর এখান থেকে দেখো ঝুনঝুনি দেখছি, ওই পুচুর জন্য নেব, আর একটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আছে ছোট, তো আমাদের পাশের বাড়ির বাচ্চাটার জন্য একটা ঝুনঝুনি নিয়ে নিলাম। আর মেয়ে মেয়ে কিছু বায়নাই করেনি, তারপরে অভিষেক বলল যে না একটা জিনিস দেখেছি সেটা নি, তো নিতে গেছে সিঙ্গারে, যেগুলো আমরাও ছোটোবেলায় অনেক লাগিয়েছি, তো অভিশ্রুতির জন্য একটা নিল। আর এখানে দেখো সব মোবাইলের স্ক্রিন, তারপর কভার টাভার আছে যে, সেগুলোর দোকানে অনেক সুন্দর সুন্দর কভার আছে এখানটায়। খুব মাত্র বাজার থেকে আসলাম, তো এসে ঢুকে একটু বসেছিলাম, আজকে মনটাও ভালো না, তো কারণটা হলো আমার ভাইয়ের মেয়ে মাত্র 1 বছর হয়েছে কমপ্লিট, ওই 21 তারিখে, 21 তারিখ ও বিছানার থেকে পড়ে হাতের এই যে কুনিটা আছে না, এইটা পুরো সরে গেছে, তো আজকে আমি সকাল দিকেই যাতে পারি, তো আমি তখন ভাবলাম যে না একটু একটু বাজার বাচ্চারা তো ব্যথা পায়ে, তো তারপরে জানতে পারলাম যে না যে অনেকটাই ব্যথা পেয়েছে, যে আজকে অপারেশন করতে হয়েছে, তো সেই জন্য আমার মনটা অনেকটাই খারাপ, না 1 বছরের বাচ্চা কী বা বুঝে, কষ্ট লাগছিল অ্যানেস্থেসিয়া করে একটা বাচ্চাকে ওটিতে নেওয়া, কত সবারই কষ্ট লাগবে, আমারও যেহেতু বাচ্চা আছে, আমার ভাইয়ের বাচ্চা সে তো আরও লাগবে, তো যাই হোক সেই জন্য মনটা খারাপ ছিল। এখন যাই হোক ওটি হয়ে গেছে বা ঘুমিয়ে আছে, জানতে পারলাম তো একটু তাও ভালো লাগছে, তো যাই হোক এই যে বাজারের ব্যাগও খুলি নিয়ে এসে বসেছিলাম, আর ভালো লাগে না সত্যি, অনেক খারাপ লাগছিলো আমার, মানে কি বলবো বলতে বুঝিয়ে পারবো না। দেখো আজকে বাজারে গেলাম লাই শাক, অনেক দিন মানে এখানে তো লাই শাক পাওয়া যায় না, তো যাই হোক আজকে পেয়েছি, নিয়ে এসেছি, মন খারাপ লাগলেও কিছু নেই, সব করতে হবে, বাজার, মেয়েকে পড়া, মেয়ের পরীক্ষা কালকে আছে, পরশুদিন শেষ হবে, তো মেয়েকেও পড়ালাম, মন মানে এত খারাপ আমি বলে বুঝাতে পারবো না, মানে এত খারাপ লাগছে, বড় হলে তাও এতটা লাগে না, কিন্তু অনেক ছোট, তো ছোট মানে অনেকে ছোট, মাত্র 1 বছর হয়েছে, 21 তারিখ আর আজকে 30 তারিখ, এখনো হসপিটালে ভর্তি। আর বিস্কিট আনতে ভুলে গেছিলাম, আবার গেছি বিস্কিট আনতে, আর ওই তো কমলা নিলাম, পনির আর দুধ, আর আজকে কিছু বাজার টাজার আর ওমন হয়নি, তো চলো এখন একটু দেখি কিছু করে মেয়েটাকে ভাত খাওয়াই, খাইয়ে দিই, আমাদের মাছ টাছ তরকারি টরকারি সব আছে যা রান্না হয়েছিল, তো ঠিক আছে চলো পরে কথা বলবো।